নানা শঙ্কা আর উদ্দীপনার মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে আকস্মিকভাবে যেন ভোটার হারিয়ে গেল। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই একরকম ভোটার শূন্য ছিল। বেলা বাড়ার সাথে সাথে কিছু ভোটার বাড়লেও তা ছিল খুবই কম। অবরোধ হরতালের মধ্যে ভোট গ্রহণ চললেও ঢাকার ভোট কেন্দ্রগুলো ছিল সহিংসতামুক্ত, আবহ ছিল স্বাভাবিক। তবে কেন ভোটাররা ভোট দিতে আসেননি এমন প্রশ্নে অনেকেই জানান দেশের বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নন তারা। সাজানো একটা নাটক, কোনো কিচ্ছু না, সরকারের পাতানো নাটক। নিরপেক্ষ কোনো নির্বাচন হয় না, যার কারণে জনগণের মধ্যে আতঙ্ক ছড়াই গেছে, যার জন্য কেউ ভোট দিতে যায় নাই। একতরফা নির্বাচন করতে আছে, আমরা ভোট দিতে যাই, লাভ হবে কি আমাদের? এটা এমনি জিতবে, ভোট দিলেও দিবে না দিলেও, এক ভোট পাইলেও জিতবে। লক্ষণীয়ভাবে নারী ভোটার অনুপস্থিতি ও সরকার দলীয় সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়াই ভোট কম পড়ার কারণ বলে মনে করছেন অনেকেই। সারাদিন আমি বাসায় বসে একটা লং একটা নাটক দেখলাম, আর কিছুই না, এর বেশি কিছু না, এটা তো গ্রহণযোগ্য মনেই হচ্ছে না। এটা কোনো নির্বাচনই হয়েছে না, এটা সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না এটার মধ্যে। কাস্ট হয় না ঠিক মতো, আবার নির্বাচন সুস্থ মতন হয়েছে। এটা প্রহসন আর সরকারের জোর জবস্তি এবং আমাদেরকে মগের মূল লোক পাইছে। তবে ভোটাররা ভোট দিক আর না দিক, তাদের প্রতিনিধি ঠিকই নির্ধারিত হয়ে আছে। বিজয়ের আনন্দে ভোটারদের শুভেচ্ছাও জানান তারা। এই বিজয় কোতোয়ালি বংশাল লালবাগ চকবাজার থানার যারা এলাকায় বসবাস করে তাদের এই বিজয়। আবার জনগণ যেহেতু আমাকে বিজয় করেছে, সেই জন্য আমি আমার এই এলাকার মানুষের যে আশা প্রত্যাশা আছে ইনশাআল্লাহ সেই আশা প্রত্যাশা পূরণ করব। দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে ঠিকই, তবে দেশের সব ভোটার কবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে সেই দিকেই তাকিয়ে আছে সবাই।